নিজের 29তম জন্মদিন একটু অন্যভাবে পালন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক সহৃদয় যুবক। এদিন নিজের 29তম জন্মদিন দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত তপনের ভিকাহার বিদ্যাশ্রমের সকলকে সাথে নিয়ে জন্মদিন পালন করলেন গঙ্গারামপুরের যুবক গৌরব কুন্ডু। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যাশ্রমগুলির মধ্যে উল্লেখযোগ্য তপন থানার অন্তর্গত ভিকাহারের বিদ্যাশ্রম। বিগত দুবছর ধরে করোনা মহামারীর কারণে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হাত গুটিয়ে নিয়েছে এই বৃদ্ধাশ্রমের সাহায্যের। তবে এই বৃদ্ধাশ্রমে অনেক সংগঠন সাহায্য করলেও বহু কষ্টের দিন যাপন করছেন বৃদ্ধাশ্রমে থাকার সকলেই। এই মতো অবস্থায় এই বৃদ্ধাশ্রমে থাকার সকলের কথা চিন্তা করে নিজের 29তম জন্মদিন বৃদ্ধাশ্রমে থাকার সকলের সাথে পালন করার উদ্যোগ নেন গঙ্গারামপুরের গৌরব কুন্ডু। সেরকম কোনো কিছু এখানে পায় না এরা, ইনারা তো আজ আমার জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে কিছুটা সময় ওনাদের সঙ্গে থাকলাম, বৃদ্ধ মানুষদের সঙ্গে। কিছু আমাকে সমস্যা জানালো, চেষ্টা করব সেটাকে যতটা পারার আমি বলে এসেছি মেটানোর জন্য, যতটা পারবো নিজের দিক থেকে আমি দেখি। এদিন তিনি বৃদ্ধাশ্রমে থাকা মাদের দুপুরের খাবার ব্যবস্থা করার পাশাপাশি তাদের জন্য মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী হাতে তুলে দেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে সরে এসে এমন এক মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তরের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের যুবক গৌরব কুন্ডুর এই মানবিক উদ্যোগকে সকলের স্বাগত জানানোর পাশাপাশি প্রাণ ভরে সবাই আশীর্বাদ করেছেন তা বলাই বাহুল্য। স্যানিটাইজার দিলাম, মাস্ক দিলাম, খাবারের ব্যবস্থা করেছিলাম দুপুরে মধ্যাহ্নের, তো সবাই তৃপ্তি সহকারে খেলো। কেমন লাগলো আজকে? মন থেকে খুব ভালো লাগলো। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.